তো আমি হচ্ছে জেবিপিউএসডির মধ্যে আছি, একটু পরে মানে 34 মিনিট পরে জেবিপির বেশ কিছু নিউজ আছে এবং আজকে ইউরোরও কিছু নিউজ আছে। ইউএসডি রিলেটেড তেমন কোনো নিউজ নাই, তবে এইসব নিউজে ইউরো এবং জেবিপি উইক হতে পারে। এই সময়টা এই অবস্থায় কোনো ধরনের আসলে ট্রেডিং প্ল্যান দেওয়াটা বোকামি ছাড়া আর কোনো কিছু নয়। তারপরে আমি সবসময় রিস্ক নিতে পছন্দ করি এবং এই অবস্থায় দিতে পছন্দ করি। তো আমরা যদি জেবিপি ইউএসডির দিকে তাকাই, তাহলে দেখবেন আমি 4 ঘন্টা চার্টে আছি। 4 ঘন্টা চার্ট অনুযায়ী মার্কেটকে আপনারা যদি দেখেন, আগে যে অবস্থানে ছিল একটা ট্রেন্ড লাইনের মধ্যে মার্কেট ছিল, কিন্তু এই ট্রেন্ড লাইনের মধ্যে ছিল এবং এই সপ্তাহে হচ্ছে আমরা মার্কেটকে ট্রেন্ড লাইনের বাইরে দেখতে পারতেছি। অতএব অলরেডি এখান থেকে একবার এবং এখান থেকে একবার মার্কেট কিন্তু একটু ই হয়েছে, বাট খেয়াল করে দেখবেন যে এখান থেকে মার্কেটটা ফল হলেও পরবর্তীতে উঠে আমাদের ট্রেন লাইনের যে এরিয়াটা আছে সেখানে কিন্তু টাচ করছে এবং আমাদের যে একটা রেসিস্টেন্স জোন আছে সেই রেসিস্টেন্স জোন থেকে জোনেই কিন্তু মার্কেটটা ঘুরতেছে বা ওই অবস্থানেই কিন্তু মার্কেটটা আছে। তো একটু নিচের দিকে যদি আমরা খেয়াল করি, তাহলে নিচে একটা ভালো গ্যাপ আছে। এই গ্যাপটা আপনারা এখানে দেখতে পারতেছেন, একটা গ্যাপ একটা গ্যাপ, কারণ এই সব জায়গায় এসে মার্কেট বাড়ি খাবে। এবং এখানে যদি আমি আর একটা ট্রেন্ড লাইন সাব ট্রেন্ড লাইনের অঙ্কন করছি, সেটা দেখতে পারতেছেন, সেটা হচ্ছে 1.23620 এই লেভেলটায়। তো পিভট পয়েন্ট এরিয়ায় কিন্তু মার্কেটটা এখন ঘুরতেছে, মানে আজকের দিনে যে পিভট পয়েন্ট আছে সেটা হচ্ছে এই এরিয়াটায়, দ্যাটস মিন হচ্ছে 1.24176। আমি এটা মার্ক করি নাই, বাট এই অবস্থানেই হচ্ছে পিভট পয়েন্ট। তো এই এরিয়াটা, দ্যাটস মিন আমি যদি এই জায়গাটা ধরি, এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে, এই জায়গাটা আমি টু পয়েন্ট করি, তাহলে 1.24115 এই জায়গাটা যদি ক্রস করে মার্কেট, তাহলে মার্কেট নিচের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে। এবং নিচে যদি আমরা পেয়ে যাই, তাহলে এই রেখা বরাবর আপনার মার্কেটটাকে পেয়ে যেতে পারেন, মানে এই রেখা বরাবর যদি পাই সেক্ষেত্রে আমাদের মার্কেটটা আমরা পেয়ে যেতে পারি হচ্ছে এই লেভেলটা 1.23808। যেহেতু খুব সন্নিকটে নিউজ গুলো, তাহলে আমি তাড়াতাড়ি আপনাদের সংক্ষিপ্ত ভাবে এই জিনিসটা বুঝাই। মার্কেট এখান থেকে ফল হওয়ার একটা পসিবিলিটি আছে, একটা শেকিং দিতে পারে। যদি শেকিং দেয়, তাহলে মার্কেটটা এই অবস্থানে পাইতে পারেন, এই অবস্থানে পাইলে একটা বাই। যদি মার্কেট আর একটা শেকিং করে এই অবস্থানে আসে, তাহলে এখান থেকে একটা বাই, এই দুইটা পজিশন থেকে বাই। এবং আপনারা চাইলে এই অবস্থান থেকে বাই নিতে পারেন রিস্ক নিয়ে। আমি কিন্তু বলতেছি আজকে কিন্তু মার্কেট একটু রিস্ক নিয়ে আপনি ট্রেড করতে পারেন, এসএল হিট করতে পারে, অস্বাভাবিক কোনো কিছুই না। তারপরেও মনে হচ্ছে যে মার্কেটটা কিছুটা নামবে, আর যদি না নামে তাহলে এই অবস্থান থেকে উঠবে। এই অবস্থান থেকে উঠলে এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে, তাহলে মার্কেটকে আমরা আবার যে আগের যে ট্রেন লাইনটা আছে সেই ট্রেন লাইনের মধ্যে আবার পেয়ে যেতে পারি। তাহলে আমাদের অপেক্ষা করতে হবে হচ্ছে পজিশনে, সেই ক্ষেত্রে হচ্ছে এই জায়গাটা যেটা দেখাইলাম 1.24118, এই পজিশনে যদি পান তাহলে একটা বাই নিন। 1.23808 এই পজিশনে পাইলে একটা বাই নিতে পারেন, এবং থার্ড আপনি এই লেভেলটাও রাখতে পারেন 1.23975, এই পজিশনে আপনারা একটা বাই নিতে পারেন। তো এই তিনটা লেভেলে যদি আমি বাই নিই, তাহলে আমার এসএল পজিশন কোথায় থাকবে? এসএল পজিশনটা আমরা রাখবো হচ্ছে 1.23223 দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এখানে কিন্তু একটা স্ট্রং জোন। তো এই জোনের নিচেই আমরা রাখবো, এই জোনের নিচে যদি আমরা রাখি, তাহলে আমরা এই এরিয়াটাকে মার্ক করব, এটাকে মার্ক করতে পারি। এবং এটার থেকে যদি আমি একটু স্ট্রং ভাবে ধরি, তাহলে আমাদের সবচাইতে ভালো হবে এই এরিয়াটাকে রাখা, এই এরিয়াটাকে আমরা রাখতে পারি। কারণ দেখা গেল যে মার্কেট এই অবস্থানে আছে, নিউজের সময় মার্কেট একটা বাড়ি মারলো, এই অবস্থানে অনেকক্ষণ ঘুরপাক খেয়ে তারপরে উঠতে পারে। এই ক্ষেত্রে যদি দেখেন মার্কেটে আমরা এন্ট্রি পজিশন এখানে তিনটা দেখাইছি, আপনি চাইলে মিডিলের যেটা আছে সেটাকে বাদ দিয়ে দিতে পারেন। আমাদের এন্ট্রি পজিশন হতে পারে এইটা, এইটা 1.24118, 1.23808, এবং এরপরে যদি আমরা নিচে মার্কেটকে এই লেভেলটায় পাই, এই লেভেলটায় পাই, তাহলে এটাও আমরা নিতে পারি একটা বাই, 1.23594 এই লেভেলটা। ওকে, এই সব পজিশনে পাইলে আমরা বাই নিব এবং আমাদের এসএলটা থাকবে হচ্ছে এই লেভেলে। এসএল একটু আমি বেশি দিই সেটা জানেন, আর যা নিতে ইচ্ছা করবে নিবেন, না নিতে ইচ্ছা করে না নিবেন, কারণ ওই আমি পার্সেন্টেজ অনুযায়ী এসএল এ সব ফিট করি না। তো এই অবস্থান থেকে যদি আমরা বাই পজিশনে থাকি, তাহলে লং টাইম আমরা থাকতে পারি
এইখানে আমরা প্রফিটটা ধরে রাখতে পারি, মানে 1.2500 এটা লং এর জন্য ধরে রাখতে পারেন। আর যদি মনে করেন যে শর্টের মধ্যে নিয়ে দেবেন, তাহলে মার্কেট এই পজিশন থেকে এন্ট্রি, এই পজিশন থেকে এন্ট্রি এবং এই পজিশন থেকে এন্ট্রি কে আপনারা যদি 1.23 24356 এর মধ্যে পেয়ে যান বা তার আশেপাশে পেয়ে যান, তখন আপনি আর প্রফিটটা নিয়ে নিতে পারেন, বুক করে নিতে পারেন। তো এই হচ্ছে সংক্ষিপ্তর মধ্যে জেপিবিইউএসডি আজকের দিনের জন্য দিলাম। আজকে আশা করতেছি যে মার্কেট 1.23594 এই পজিশনে নামতে পারে, এবং এই পজিশনে নামার পরে এখান থেকে মার্কেটটাকে আমরা আবার বাইয়ের পজিশনে দেখতে পারি এবং বাইয়ের দিকে যাওয়ার পসিবিলিটি আছে। এখন অনেকেই চাবেন যে না, নিব না আমি এন্ট্রি, তাহলে এখান থেকে নেওয়ার দরকার নাই, এটাও নিলেন না, এটা নিলেন না। যদি মার্কেটকে এই পজিশনে পান, তাহলে আপনি একটা বাই নেন, ওকে, যারা রিস্ক নিতে যাচ্ছেন না। এবং আপনি এসএলটা এই পজিশনে রাখেন, এসএলটা আমরা আরও ধারে দিতে পারতাম, আমরা এই পজিশনেও রাখতে পারতাম, 1.23223 এই পজিশনে রাখতে পারতাম, নিয়ে কোনো ফয়দা নাই, একটু দূরে রাখাটাই ভালো, 1.22480 এই পজিশনে রাখাটা ভালো। তো এই ছিল জেবিপিইউএসডির ছোটখাটো একটা অ্যানালাইসিস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।